আসসালামু আলাইকুম। সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি সামিহা তাবাসসুম। সরকারের ভয়ে মুখ শুকিয়ে গেছে, মুখে হাসি নাই মির্জা ফখরুল। আমরা কি বিপদে আছি একটু বলুন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের নেতারা না বলেই চলে আসে কাদের। নিজের ঘর সামলান, মাতবুড়ি থামান, ভারতের উদ্দেশ্যে গয়েশ্বর। অবিলম্বে হাফেজ রেজাউল করিমের হত্যাকারীদের বিচার করুন, বিক্ষোভ সমাবেশে সর্বদলীয় ছাত্রঐক্য। ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, খুশি জেলেরা। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মারধরের পর দুই কর্মীকে হলছাড়া করল ছাত্রলীগ। পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই। নেদারল্যান্ডস ও ডেনমার্ক থেকে ইউক্রেনে F-16 পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মণিপুরে আবারও সংঘর্ষ, তিন কুকি যুবকের ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার। কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী ইয়াসিন মালিকের স্ত্রী পাকিস্তানের মন্ত্রিসভায়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ভয়ে মুখ শুকিয়ে গেছে, মুখে হাসি নেই। তিনি বলেন, পুলিশ কথায় কথায় গ্রেফতার করে অথচ তাদের নজর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞায় পড়েছে। বিএনপি শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর কথা বলছে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর দয়াগঞ্জের সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে গণমিছিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিলে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সংবিধানের অধীনে নির্বাচনের কথা বলছে সরকার, তারা নিজেদের মতো করে সংবিধান কাটাছেড়া করছে, সারা দেশকে কারাগারে পরিণত করছে, বাংলাদেশের ওপর বিরোধী দলের ওপর নির্যাতন নিপীড়ন হচ্ছে, এটা এখন সারা বিশ্ব বলতে শুরু করেছে। তিনি আরো বলেন, এখন ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগরে কথা বলছে সরকার, এখন এগুলো বলে লাভ হবে না, পালাবার কোনো পথ নেই, আর কোনো সময় নেই, মানে মানে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করো। বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের মাথা ব্যথা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে আমরা কি বিপদে আছি একটু বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপের নেতারা কিছুদিন পরপর না বলেই চলে আসে, আমরা তো দাওয়াত করি না, আপনারা আসতে চাইলে আমাদেরকে বলেন, আমরা আদর যত্ন করে আনবো এবং রাখবো, আপনারা ধমক মারেন, হুমকি দেন, এক একবার এক এক হুমকি দেন, এই হুমকি বিএনপির বেলায় কেন বলেন না, ওখানে কি ভিসা নীতি এবং নিষেধাজ্ঞা নেই? শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা সহ 15 আগস্টের শহীদের স্মরণে এই আলোচনা সভায় আয়োজন করা হয়। বর্তমান সরকারের পক্ষে অবস্থান নিয়ে নিজেদের ঘর সামাল দিয়ে প্রতিবেশী দেশ ভারতকে আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শুক্রবার বিকেলে রাজধানীর দয়াগঞ্জে গণমিছিল পূর্ব সমাবেশে তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, নিজের ঘর সামলান, পরের ঘরে মাতবুড়ি করা থামিয়ে দিন। 18 কোটি মানুষ যেখানে আছে সেখানে কারো মাতবুড়ি টিকে না হাসিনার টিকে থাকার জন্য। গয়েশ্বর বলেন, ভারত 2014 সালের মতো 2018 সালের মতো আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে, চ্যালেঞ্জ বাংলাদেশের 18 কোটি মানুষ এটা বাস্তবায়ন করতে দেবে কিনা। তিনি আরো বলেন, আজকে কোন দেশ কি বলল তাতে কিছু যায় আসে না, আমাদের অধিকার আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, আমাদের গণতন্ত্র রক্ষা করতে হবে। গত 28 জুলাই কথিত শান্তি সমাবেশ শেষে ছাত্রলীগ এবং যুবলীগের গুন্ডারা মাদ্রাসার ছাত্র হাফেজ রেজাউল করিমকে নির্মমভাবে হত্যা করেছে। অবিলম্বে হাফেজ রেজাউল করিমের হত্যাকারীদের গ্রেফতার পূর্ব বিচার করুন। ছাত্রলীগের গুন্ডারা সারা দেশে ক্যাম্পাসগুলোর শিক্ষা সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করছে, ছাত্রলীগ যুবলীগ থেকে কোনো ভালো মানুষ বের হয় না, এই দু সংগঠন থেকে চোর ডাকাত গুন্ডা খুনি বের হচ্ছে, ছাত্রলীগের লাগাম টেনে ধরতে ব্যর্থ হলে পরিণাম শুভ হবে না। আজ বাজুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে মাদ্রাসা ছাত্র হাফেজ রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত বিচার এবং তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি শরীফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খিলাফত ছাত্র আন্দোলনের নেতা মোল্লা মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, ভাষানীদ ছাত্র পরিষদের আহ্বায়ক আহমদ শাকিল প্রমুখ। দীর্ঘ অপেক্ষার পর ট্রলার বোঝাই ইলিশ নিয়ে ঘাটে ফিরছে জেলেরা, কাঙ্ক্ষিত ইলিশ পেয়ে খুশি জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। তবে গভীর সমুদ্রের জেলেরা ইলিশের দেখা পেলেও উপকূল এলাকায় তেমন ইলিশ মিলছে না। আজ শুক্রবার পটুয়াখালীর বড় দুই মৎস্য অবতরণ কেন্দ্র আলিপুর এবং মহিপুর সকালে বাজারে দেখা যায় বিভিন্ন আড়তগুলোতে স্থানীয়রা ছাড়াও চট্টগ্রাম, ভোলা, বাঁশখালী, কুতুবদিয়া, কক্সবাজার, হাতিয়া, পাথরঘাটা সহ উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে অনেকে ট্রলা নিয়ে মাছ বিক্রি করতে এসেছেন। ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার সরগরম পুরো মৎস্য অবতরণ কেন্দ্র, বিভিন্ন সাইজের ইলিশের ক্রয় বিক্রয় এবং হাঁকে ডাকে পুরো বাজার ছেয়ে গেছে।
মারধরের পর দুই কর্মীকে হল ছাড়া করার অভিযোগ উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একটি গ্রুপের নেতাদের বিরুদ্ধে। এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ। আজ শুক্রবার সকালে তদন্ত কমিটি গঠনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে সৈয়দ মুস্তফা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু সাইদ আরিফিন খান। তিনি বলেন, হল থেকে দুজন শিক্ষার্থীকে বের করে দেওয়ার অভিযোগ পেয়েছে। এরই মধ্যে সৈকত রায় নামে এক শিক্ষার্থী লিখিত অভিযোগ দিয়েছে। আমরা বিষয়টি উপাচার্যকে জানালে তিনি একটি তদন্ত কমিটি গঠন করে দেন। ঘটনা তদন্ত করে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দিনাজপুরের ঘোড়াঘাটে পিকআপ ভ্যান এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার 3 নং সিংড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার জায়তর গ্রামের আফতাব মিয়ার ছেলে আশরাফুল ইসলাম এবং গণপাড়া গ্রামের মহির মণ্ডলের ছেলে খালিদুল ইসলাম। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, রানীগঞ্জ বাজার থেকে একটি মোটরসাইকেলে দুই যুবক ঘোড়াঘাটের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে। ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। নেদারল্যান্ডস ও ডেনমার্ক থেকে ইউক্রেন F-16 যুদ্ধ বিমান পাঠানোর বিষয়টি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের পাইলটদের F-16 যুদ্ধ বিমান প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে এক কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছে। রুশ বিমান বাহিনীকে মোকাবেলার জন্য ইউক্রেন বারবার যুক্তরাষ্ট্রে তৈরি F-16 যুদ্ধ বিমান দাবি করে আসছিল। ইউক্রেনের পাইলটরা যাতে F-16 যুদ্ধ বিমান পায়, সেজন্য ডেনমার্ক ও নেদারল্যান্ডসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুমোদন করা যাচ্ছে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ কার্যক্রমে ডেনমার্ক এবং নেদারল্যান্ডসের সহায়তা করেছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন তার ডানিশ এবং ডাচ প্রতিপক্ষদের চিঠির মাধ্যমে বলেছেন যে তারা ইউক্রেনে F-16 পাঠানোর বিষয়টি অনুমোদন করবেন। ব্লিংকেন বলেন, রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের তারা দেশটি রক্ষা করাটা গুরুত্বপূর্ণ ব্যাপার। লালকেল্লায় স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মণিপুরের শান্তি ফিরে এসেছে। তার সেই বক্তব্যকে ব্যঙ্গ করতে যেন মণিপুরে ফের অশান্তি ফিরে এলো। আজ শুক্রবার সকাল থেকে উখরুল জেলায় তুমুল সংঘাত শুরু করেছে কুকি এবং মেয়েদের মধ্যে। স্থানীয় কুকি তোহাই গ্রামে তিন যুবকের ছিন্ন ভিন্ন লাশ উদ্ধার হয়েছে। মৃত যুবকেরা কুকি সম্প্রদায়ের, বয়স 24 থেকে 35 এর মধ্যে। ছুরি কিংবা ধারালো অস্ত্রে ছিন্ন ভিন্ন হয়েছে তারা। অনেকের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পিটিআই এর সংবাদদাতা জানাচ্ছেন যে ভারতীয় সময় দুপুরে 1টা নাগাদ গ্রাম থেকে গুলির শব্দ ভেসে আছে। 14 দিন নিস্তরঙ্গ থাকার পর মণিপুর আবার উত্তপ্ত। আবার সেই অ্যাম্বুলেন্সের আনাগোনা হুটহাট আওয়াজ এবং সেন্ট্রির ভারী বুটের খটখট আওয়াজ। প্রধানমন্ত্রী যাই বলুন, মণিপুরেই আছে মণিপুরেই। কারাবন্দী কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের স্ত্রী মুশাল হোসেন মল্লিককে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের অংশ করা হয়েছে। জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, তাকে মানবাধিকার এবং নারী ক্ষমতায়ন বিষয়ে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার বিশেষ উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে। মুশালের স্বামী জম্মু এবং কাশ্মীর লিবারেশন ফ্রন্ট কমান্ডার ইয়াসিন মালিক সন্ত্রাসী অর্থায়নের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে বর্তমানে দিল্লির তিহার জেলে যাবজ্জীবন সাজা ভোগ করছেন। এই জুটি 2009 সালে ইসলামাবাদে গাঁটছড়া বেঁধেছিলেন এবং বিয়ের উৎসবে সেই সময় পাকিস্তানের কিছু শীর্ষ রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের 18 সদস্যের মন্ত্রিসভা বৃহস্পতিবার আইওয়ান ই সদরে রাষ্ট্রপতি আরিফ আলভির সরকারি বাসভবনে শপথ গ্রহণ করেছেন। অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভাকে সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। পাকিস্তানের নির্বাচন কমিশন নতুন আদমশুমারির ভিত্তিতে নির্বাচনী এলাকার নতুন সীমানা নির্ধারণের সিদ্ধান্ত নেয়। সাধারণ নির্বাচন বিলম্বিত হবে। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।